Good morning, welcome back to our channel. Today is our luxury last day and we are going to go to So, last day our train is at 9:00 so our plan is to Karnak Temple. Karnak Temple is the world's second largest temple after Angkor Wat, Cambodia. তো ওটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং ভাবছিলাম যে কবে যাব আশা দিন যাওয়া উচিত নাকি লাস্ট ডে মাঝখানে জানোই কালকে কিংস অফ ভ্যালি অফ কিংস দেখতে হবে অনেকটা টাইম লেগে গেছে তো ভাবলাম যে না লাস্ট ডেতেই থাকি বিকজ আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরে না তো ফট করে দেখে চলে আসব তো আমরা এই রেডি হয়েছি কালকে যেটা পরেছিলাম সেটাই পরেছি আজকে বিকজ জামা কাপড় খুব একটা বেশি নষ্ট করছি না প্রচন্ড গরম গরমের মধ্যে না পুরো প্যাচি প্যাচি হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো চলো এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা আই থিঙ্ক তাই তো হচ্ছে কটা বাজে হ্যাঁ 10টা বাজে অ্যান্ড তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি রোদটাকে অ্যাভয়েড করার জন্য বাট আই এম ড্যাম শিওর রোদ তো এখন আছেই তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা ওই টেম্পলটা দেখে হোটেলে ফিরবো দেন হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা একটু আমাদের ঢাকা মানে কয়েক ঘন্টা এক্সটেন্ড করে নিয়েছি আমরা আমাদের চেক আউট টাইম ছিল হচ্ছে 12টার সময় বাট আমরা আরও 300 ইজিপি দিয়ে মানে 1200 টাকা এক্সট্রা দিয়ে ওটাকে 6 PM করে নিয়েছি যেহেতু আমাদের ট্রেনটা হচ্ছে 9 PM তো অতক্ষণ আমরা কি করব সেটা বুঝতে পারছিলাম না দ্যাটস ওয়াই আমরা এটা করলাম তো আমরা ওইটা দেখে এসে এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ওই ধরো 6টা নাগাদ বেরোবো এখান থেকে চেক আউট করে দিয়ে লাগেজটা লবিতে রেখে এখানে লাগেজ রুমে রেখে আমরা ডিনারটা করে নেবো কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপরে ক্যাব ধরে ডাইরেক্ট লাক্সারি স্টেশনে চলে যাব আজকে হচ্ছে আমাদের ভিআইপি ট্রেন অ্যান্ড চেয়ার কার বাট আমাদের জার্নিটা অনেকটা লং হতে চলেছে আমাদের হচ্ছে রাত্রি 9:30-9:20 ট্রেন ছাড়বে আর আগামীকাল কটার সময় পৌঁছাবো হচ্ছে 9:45 আগামীকাল আমরা 9:45 পৌঁছাবো যদি ট্রেন ঠিকঠাক টাইমে পৌঁছায় তাহলে সো দিস ইজ আওয়ার প্ল্যান ফর টুডে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আমাদের করিম এসে গেছে এইটা এখানে এসে খুব ভালো ভালো গাড়িতে চড়ে ফেলছি আমরা নাইস চলো আমাদের করিমে নিল হচ্ছে 25 ইজিপি Go to the Karnak Temple. Okay, चलो जा जाक. So আমরা পৌঁছে গেছি কার্নাক টেম্পলে ওই দেখো দাঁড়াও একটু দূর থেকে দেখাই পৌঁছে গেছি অ্যান্ড হর্ষ ওই যে ওখানে দাঁড়িয়ে আছে চলো ভেতরে ঢুকি রোদের ব্যাপারে আর আজকে না হয় কিছু নাই বললাম হ্যাঁ চলো এখানে তো ঢোকার সময় তো ক্যামেরা এলাও না তো ঢুকে কথা বলছি তো ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল এদিকটা ঢোকার সাথে সাথে এটা মার্কেট থাকে ট্যুরিস্ট মার্কেট সেম প্রোডাক্ট সেম থিংস টুপি সুভিনিয়ার আইটেমস অ্যান্ড স্কার্ফস এইগুলোই আছে এখানে এখানটা তাও একটু কম দেখছি কালকের ভ্যালি অফ কিংসে বেশি ছিল বর্ষ ছেঁকে ছেঁকে ধরছিল আর ওদিকটা দেখতে পাচ্ছি সমস্ত ট্যুরিস্ট কারগুলো পার্ক হয়ে আছে তোমার অনেকেই এসে গেছে অলরেডি বলিস না এক্ষুনি চড়াভাবে উঠবে রোদ হ্যাঁ আজকেরটা কালকেরটা অ্যাকচুয়ালি বেশি বড় এরিয়া ছিল আজকেরটা অত নাইলটা পাশে বলে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি যাই হোক চলো যাওয়া যাক এখনও টিকিট কাটা হয়নি আমাদের কার্নাক টেম্পলের টিকিটের প্রাইস কত হচ্ছে 200 ইজিপির মতন হবে মানে আমরা অ্যাজুম করছি দেখা যাক কত হ্যাঁ সেই তো প্রচুর ট্যুরিস্ট এসছে দেখতে পাচ্ছি চলো টিকিট কাউন্টারের দিকে এগোই আই থিঙ্ক ওইটা টিকিট কাউন্টার হ্যাঁ ওদিকে তো এই যে হচ্ছে টিকিট প্রাইস দেখো ভিজিটারের জন্য 220 দাম বাড়িয়ে দিয়েছে স্টুডেন্টের জন্য 110 আর ক্যামেরা ট্রাইপডের জন্য 20 ইজিপি এক্সট্রা তো চলো হর্ষ গেছে টিকিট কাটতে আমি ভেতরের দিকে ঢুকি এখানে ব্যাগটা চেক করতে হবে, দেন সো ভেতরটা দেখো কি সুন্দর। আর এখানে এরকম ইজিপশিয়ান বোট করা আছে ডিজাইন, বাট আমরা টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না। হর্ষ জিজ্ঞাসা করতে গেল কোথায় টিকিট কাউন্টার আছে। টেম্পলের একটা ডিজাইন করা আছে এখানে, কত বড় দেখো টেম্পলটা, কতটা এরিয়া জুড়ে। এটাই হচ্ছে এই জন্য ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টেম্পল। সো আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের বলে রাখি, এখানে টেম্পল মানে গড নয়, এখানে কিংদেরকে গড মানা হতো, তো তাদের ওপর বেস করে টেম্পলসগুলো বানানো হতো। সিন্স এটা একটা মুসলিম রিলিজিয়াস কান্ট্রি, তো এখানে মানে আদার মুসলিমসের মতন আল্লাহকেই গড মানা হয়, বাট টেম্পলগুলো স্ট্যান্ড হচ্ছে কিংসদের জন্য এবং নানা রকমের নোবেল পার্সনসদের জন্য, মানে মন্ত্রী বলো, আদার্স যারা যারা ছিল তাদের জন্য। কিংসদের ওপর বেস করে কিংসদের মূর্তি দিয়ে এখানে মন্দির না, ওরা টেম্পল বলে, বাট কিংসদের জন্যই ওটা স্থাপিত করা হয়, কিংসদের স্ট্যাচুই আছে ওখানে। তো সেরকমই এটা একটা টেম্পল, বাট এটা কিন্তু মুসলিম রিলিজিয়াস কান্ট্রি, তো এখানে পুজো করা হয়, মানে যেটা যাকে মানা হয়, যাকে শ্রদ্ধা করা হয় সেটা হচ্ছে আল্লাহ। তো দুটোর মধ্যে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই যে মুসলিম বলে টেম্পল আছে কেন। টেম্পল হওয়ার রিজনটা এটাই, আর টেম্পলটাকে ওরা এই সেন্সে টেম্পল বলে, আমাদের হিন্দু মতে যেটাকে টেম্পল বলি ওরা সেই সেন্সে বলে না। তো যাই হোক, এখন হর্ষ গেছে বাইরে, কারণ আমরা ভুল করে ভেতরে ঢুকে পেরেছি। আমরা জানতাম না যে ভেতরে টিকিট কাউন্টার না, বাইরে টিকিট কাউন্টার, যেখানে তোমাদেরকে টিকিটের দামগুলো দেখালাম সেখানেই। তো হর্ষ আবার বাইরে গেছে টিকিট কাটতে, আমি এখন এখানে হর্ষের জন্য ওয়েট করছি। তো হর্ষ আসুক, তারপরে ভেতরে ঢুকে তোমাদেরকে ভেতরটা পুরোটা দেখাচ্ছি। সো এই যে আমরা টিকিট পেয়ে গেছি, এন্ট্রি টিকিট, অ্যান্ড ভেতরে ঢুকলাম জাস্ট। এত বিশাল বড় এরিয়া, কোন দিক থেকে স্টার্ট করবো বুঝতে পারছি না। আমরা ইচ্ছা করে গাইড নিয়ে নিই, বেকার ফালতু গাইডের প্রচুর এখানে ফালতু নিয়ে নেয় আর কি, উল্টোপাল্টা, যে কোনটা তোমাদের স্টার্টিং থেকেই বলে আসছিলাম ভুলভাল স্ক্যাম আছে। তো এমন একটা দাম চাইবে যেটা তুমি দৌড়াদৌড়িও করতে পারবে না, কতই বা কমাবে। যাই হোক, চলো ভেতর দিকে যাই। সবাই যেদিকে যাচ্ছে, ওই যে বলে না গরুর দল যেদিকে যায় তার পেছন পেছন ধাওয়া করো, ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আমরাও তাই যাই। ওই দেখো একটা গ্রুপ যাচ্ছে ওদিকে, ওই যে, তা আমরা ওটার পেছন নিই। চলো যাওয়া যাক। হ্যাঁ বিশাল বড়, সত্যি বিশাল বড়। তোমাদেরকে দেখালাম না প্ল্যানটা, বেশ অনেকটা জায়গা, মাঝখানে আবার মরুভূমির মতন বালিও আছে। হ্যাঁ বালি আছে দেখাচ্ছিল, ওয়াটার এরিয়াও আছে। চলো যাওয়া যাক। সো আমরা ভেতরে ঢুকে গেছি, শুরু হয়ে গেছে এটার এরিয়াটা পুরো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হর্ষ বলছে মোস্ট প্রবলি এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটা একটা কিছু দেখ, এটা একটা কিছু দেখ, জানি না এটা কি, টুম টাইপের লাগছে। যাই হোক চলো, কত বড় বড় এরিয়া নিয়ে তখনকার দিনে কেউ একটা রাজা রাজা টাইপের ফিল হচ্ছে, তাই না? হাঁটতে দারুণ। দাঁড়াও আমরা একটু ছোট করে ফটো সেশন করে নিই, তবে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো এটা নিশ্চয়ই তোমরা প্রচুর প্রচুর ইন্টারনেটে দেখেছো, এই জায়গায় ছবিগুলো ভীষণ সুন্দর সুন্দর ছবি আসে। তা আমরা কেন পেছন হব, আমরা একটু ছবি তুলে নিই। এখন আপাতত এই বিশাল বড় গ্রুপটা ছবি তুলছিল, তো আমরা ওয়েট করছিলাম কখন এই চিনেগুলো সরবে, তারপরে আমরা ছবি তুলব। অসাধারণ স্কাল্পচারসগুলো দেখো, প্রত্যেকটা এখনও অবধি কত সুন্দরভাবে আছে, মানে শেপগুলো অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই স্পেন্সের এক একটা মানে শেপ দিয়েছে, বাট মোরালেস পেন্সি এগুলো। না বাট এগুলো স্পিনজি দেখ, মুখগুলো অন্যরকম, বাট হ্যাঁ মুখগুলো অন্যরকম, বাট ওরা রূপটা অন্যরকম দিয়েছে, বাট ক্যারেক্টারটা ওটাই। যাই হোক চলো, একটুখানি ফাঁকা হয়েছে, আমরা একটু ফটোগ্রাফ তুলে নিই ফাট করে। তো ফটো সেশন হয়ে গেছে ভালো মতনভাবে, আমরা একজনে তুলেছি, একজনকে দিয়ে আমাদেরটা তুলিয়ে নিয়েছি, এইসব স্কিমবাজি করে আমরা বেশ ভালোই অনেক দু চারটে ফটো তুলে নিয়েছি। আর একটু আমরা ফেসবুকে দেখেও নিয়েছো সেগুলো। তো এখন যাচ্ছি ভেতরের দিকে, প্রচুর ভিড় অন্যান্য জায়গাগুলো তুলনায়, তো আজকে এখানে দেখছি বেশি ভিড় আছে। হ্যাঁ এসছিও দেরি করে তার জন্য। তো দেখো কি সুন্দর জায়গাটা, but at the same time you'll find these shops everywhere, so if you're interested with four সামনে ওই থামগুলো রয়েছে, দেখো এটা ধরে ধরে সবাই স্ট্যান্ড করে করে so say hello to the sun and ভেতরে একদম ভেতরে ঢুকলাম ওই গেটটা দিয়ে ফটো সেশন করার পরে। তো ভেতরের এরিয়াটা হচ্ছে এরকম, অপূর্ব সুন্দর। সত্যি বিশ্বাস করে আমি ভেবেছিলাম এখানে ড্রেস পরবো, বাট এত গরম, এত গরম, কত কিছু চিন্তাভাবনা করে এসেছিলাম যে এখানে সুন্দর ড্রেস পরে নানা রকম পোর্ট্রেট তুলবো, যেরকম আমরা ইউজুয়ালি ইন্টারনেটে দেখতে পাই। প্রচুর স্ক্রিনশট নিয়ে এসেছিলাম, এই পোজে তুলবো, ওই পোজে তুলবো। ট্রাস্ট মি, 8 দিন 9 দিন ইজিপ্টে থাকার পর আমার এখন ইচ্ছা করছে যে আমি যে ড্রেসটা পরে আগের দিন ছিলাম সেই ড্রেসটা পরেই যাই। মানে এত গরম, এত গরম, ফটো তোলার ইচ্ছা আর নেই, মানে ওরকম পোজ মেরে মেরে এখন শুধু হচ্ছে ইয়াদে নিয়ে যাই, কিছু ফটো তুলে যাই, সেরকম ইচ্ছা করছে। দ্যাটস ইট। কারণ মুখ পুরো একদম মুখ পুরি হয়ে গেছে আমাদের। এই থোবড়ায় যদি ফটো সেশন করি তাহলে সেটার মতন পাপ কাজ আর কিছু নেই সত্যি। আমাদের আর্কিটেকচার যখন শুরু করেছিলাম না, আমাদের হিস্ট্রি অফ আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট হতো, হ্যাঁ সেখানে না আমাদের কার্নাক টেম্পল স্কেচ করতে হয়েছিল। আমার এখনও মনে আছে আমি করেছিলাম, আমার দেখা দেখি সব আমার বন্ধুগুলো টোপোশিট লেগে টুকেছিল। ভীষণ সুন্দর সত্যি, এই টেম্পলটা ভীষণ সুন্দর। আর ট্রাস্ট মি, আমি একমাত্র এইটার জন্য আর পিরামিডের জন্য প্রচুর 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 ড্রেসেস নিয়ে এসেছিলাম যে আমি পোজ তুলে তুলে ফটো দেবো। বাট সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি, একদম দিলসে আমার আর একদম ইচ্ছা করছে না যে আমি পোজ তুলে তুলে ফটো তুলি। তো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর টেম্পল। যেদিকে দেখাবো সেদিকটাই সুন্দর। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা এটা সুন্দর লাগছে, বাট সত্যি সামনাসামনি দেখলে তোমরা এটা ফিল করতে পারবে যে এটা সত্যি এত সুন্দর। দেখো জাস্ট এই স্ট্যাচুটা, একটা একটা পাথর জুড়ে জুড়ে লাইম ওয়াটার দিয়ে এগুলোকে জুড়ে কিন্তু এই স্ট্যাচুগুলো তৈরি হয়েছে। তখনকার দিনে প্ল্যানিংটা ভাবো কত সুন্দর হাতের কাজ ছিল যে এই এত বড় স্ট্যাচুটাকে তৈরি করে তারপরে এটাকে দাঁড় করিয়েছে। পুরো গোটা টেম্পলটার মধ্যে থামগুলো দেখো কত বড় বড়, কিভাবে এটা তৈরি করেছিল ওরা। জাস্ট ইমাজিন যে ওরা কতটা হার্ডওয়ার্ক ছিল। এই একটা থামের তলায় হর্ষ যাচ্ছে, তুমি জাস্ট দেখো থামটা, জাস্ট দেখো তোমরা, মানে টু গুড রিয়েলি গুড। ফটো তুলতেই পারছি না, এত ভিড়, মানে কেউ না কেউ চলে আসে ফটো বম করতে। এত বড় বড় ধাম, এত সুন্দর সুন্দর, সত্যি বলছি এখানে প্রচুর 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 ফটো সেশন হয়। মানে তোমরা যদি ফলো করে থাকো গুগলে তো দেখবে খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ফটো তোলা হয়, বাট এত ভিড়ের মধ্যে কোয়াইট ইম্পসিবল। জাস্ট দেখো অনেকগুলো থাম। সো কিরকম লাগছে হর্ষ? দারুণ, জায়গাটা ভীষণই ভালো। আমরা মানে সারা বছরে ফটো সেশন করে ফেলেছি। জোরে বল, তোর গলা শুনতে পাবে না। একদম পুরো এরকম ছিল, এটা পুরো কভার টাইপের ছিল, তো ভীষণই সুন্দর। এটাই আমরা দেখি ইজিপশিয়ান ছবিতে যা দেখা হয় না, তাই না, আমাদের ভিডিওতে, ছবিতে, ভিডিওতে, সিনেমাতে, এখানে সব শিফন শাড়ি পরে ওড়ে সাইডে। হ্যাঁ, আমি তো পিরামিডের সামনে গিয়ে মনে হচ্ছিল তেরি ওর তেরি ওর তেরি ওর হায় রব্বা। ভেঙে তো যাবেই। এখনো হিরোগ্লিফস রয়েছে। আমার বোন আসলে পাগল হয়ে যেত, সব জায়গা থেকে ফটো তুলতো। হর্ষ ওখানটা দাঁড়া, ওখানটা দাঁড়া, পারফেক্ট আসছে, যা যা যা। আরে ব্যাগটাকে পেছনে পড়ে দাঁড়াও। দেখেছো হর্ষটা না, মানে সত্যি আমাকে তো মানে সারাক্ষণ ফটো তুলতে দাও, আমি সারাক্ষণ ফটো তুলে যাবো, নিজেরও অন্যেরও। বেসিক্যালি এই জায়গাটা পুরোটাই এরকম, পুরোটাই এরকম, এটাই এই জায়গাটার খাসিয়াত। সো দেখছো কতটা সুন্দর, কিছু বলার নেই, জাস্ট তোমাদের জানি এই ব্লগটাতে মিউজিক বেশি হচ্ছে, কথা কম, আই নো, বাট সত্যি কিছু বলার নেই, শুধু দেখার জিনিস। তাছাড়াই জাস্ট তোমাদের দেখিয়ে চলেছি, আর তোমরা দেখে যাও কি সুন্দর। হ্যাঁ, হিউজ এরিয়া, হিউজ, পুরোটা কভার করা এই রোদের মধ্যে নট পসিবল, তাই তো হর্ষ? হ্যাঁ, এটা হচ্ছে মিডল কিংডম কোর্টইয়ার্ড সামনে, হ্যাঁ লেখা আছে এইটা। সো পুরোটা কভার করা সত্যিই পসিবল না, রোদে সত্যি পাচ্ছি না। তার মধ্যে আজকে আবার আমাদের ট্রেন আছে। তারপরে বিভৎস গরম, বিভৎস রোদ। এদিক দিয়ে যাবি তো? চলো এবার আমরা করিম ডাকবো অ্যান্ড বেরিয়ে যাবো। চলো হোটেল ফেরত যাওয়া যাক। অলরাইট, তো আমরা হোটেলে পৌঁছে গেছি অ্যান্ড আমাদের ক্যাবিন নিল হচ্ছে 30 EGP। নেগোসিয়েশন করার পরে করিম পাইনি, হ্যাঁ প্রথমে 75 চাইছিল। ইমাজিন করো, করিমে আমরা 25-এ চলে গেলাম, আসার সময় ট্যাক্সিতে 75 চাইছিল, নেগোসিয়েশন করে 30 নিল। প্রচণ্ড ধকে গেছি, অ্যাজ ইউজুয়াল রোজই এই ডায়লগটা দিই। তো চলো এখন ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমাদের চেক আউট হচ্ছে, তোমাদের জন্যই বললাম 6টার সময়। তো তার আগে একটু বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো, একেবারে ডিনারটা সেরে নেবো, যাতে ট্রেনে আর কিছু না খেতে হয় ওরমভাবে। চলো যাওয়া যাক, ফ্রেশ হয়ে যাক। কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। তোমাদের কীরকম লাগছে ইজিপ্টের ব্লগটা? ইজিপ্টের ব্লগগুলো তোমাদের এগুলো জিজ্ঞাসা করতে আমি ভুলে যাচ্ছি, প্রতিদিনে এত টাইট শিডিউল যাচ্ছে আমাদের যে আমি জিজ্ঞাসা করতে ভুলে যাচ্ছি তোমাদের। প্লিজ ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্টে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তোমরা জানো ভালো মতনভাবে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দ্য ম্যাট ফেয়ার। তো এটা বলতে বলতে 5th ফ্লোরে উঠে গেছি, এখন করিডোর দিয়ে যাচ্ছি অ্যান্ড রুমে গিয়ে বাথরুম ডাকছে, শাওয়ার ডাকছে আমাদেরকে, আর হর্ষকে বিছানা ডাকছে অ্যাজ ইউজুয়াল। কী বলবো, মানে সত্যি কিছু বলার নেই, আমি হোপলেস। চলো এসে গেছি আমাদের রুমের সামনে, রুম নাম্বার 527। চাবিটা তো দে, কি করে? ও চাবিটা আমার ব্যাগে। চলো টাটা।